আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমাদের এই ভিডিও মূলত শীতকে কেন্দ্র করে, অর্থাৎ শীতকালে গ্রাম বাংলায় প্রকৃতির যে রূপ বিরাজ করে তা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখে আসি তাহলে ভিডিওটা। গাছেরা যখন খেজুর গাছ লাগানোর প্রস্তুতি নেয় তখনই বুঝে নিতে হয় শীত এসে গেছে। এ সময় গাছেরা অনেক ব্যস্ত থাকে, তারা বিকালবেলা খেজুর গাছে হারির লাগায়, সারা রাত এক ফোঁটা এক ফোঁটা করে রস জমা হয় সেই হাঁড়িতে। সকালে সেই রস গাছ থেকে নামিয়ে জাল করে, আর এই জাল করার মাধ্যমে তৈরি হয় গুড়। রস যে শুধু গুড় করে খাওয়া হয় তা না, কাঁচা রসও খাওয়া যায়। শুধু মানুষই রস খায় না, পাখিরাও রস খেত। শীতের সকালে গাছিরা গাছ থেকে রস নামিয়ে এভাবে ভার করে নিয়ে যায় বাড়িতে, এবং সেই রস জাল করে তৈরি করে নানা পদের গুড়। গুড়ের মধ্যে রয়েছে লালি গুড়, অর্থাৎ জল গুড়, পাটালি গুড়, দানা গুড়, আর এসব গুড় থেকে তৈরি হয় নানা রকম পিঠাগুলি। শীতকালে ফুটে নানা রকম ফুল যা গ্রাম বাংলার প্রকৃতিকে করে তোলে রূপের রানী। ফসলের মাঠে দেখা যায় সরিষা যা সৌন্দর্য বয়ে আনে গ্রাম বাংলার প্রকৃতিতে, আর এই সরিষা ফুলে বসে নানা রকম কীট পতঙ্গ, মৌমাছি, প্রজাপতি সহ নানান রকম কীট পতঙ্গ। মৌমাছিরা এই সরিষা থেকে মধু সংগ্রহ করে যা একটি সুস্বাদু খাবার। শীতকালের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে গ্রাম বাংলায়, কেননা শীতকালে গ্রাম বাংলার প্রকৃতি সাজিয়ে নিয়ে থাকে রূপের দানে যা আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। এ সময় ফুটে নানা রকম ফুল যা শুধু সুবাসী বয়ে আনে না, প্রকৃতিকে গড়ে তোলে রূপের রানী। শীতকালে রাস্তাঘাট থাকে শুষ্ক, গ্রাম বাংলায় মাটির রাস্তাগুলো দেখতে তখন অনেক সুন্দর লাগে, মনে হয় হারিয়ে যাই অজানা দেশে। গাছে গাছে পাতা ঝরে যায় নতুন কুঁড়ি বের হওয়ার জন্য, যা প্রকৃতিকে আরো সৌন্দর্যবান করে তোলে। শীতকালে মাঝে মাঝে ঘন কুয়াশাতে ঢেকে যায় চারিদিকে, মানুষ গায়ে জোড়ায় গরম কাপড়, কেউ কেউ আগুন লাগিয়ে শীত নিবারণ করার চেষ্টা করে। শুধু মানুষ না, গবাদি পশুর গায়েও জড়িয়ে দেওয়া হয় গরম কাপড়। শীতকালে আকর্ষিত একটি খাবার কুমড়াবড়ি, যা ডাল কুমুর সহ আরো নানা রকম উপাদান দিয়ে তৈরি করা হয়। এটি খেতেও খুব সুস্বাদু। শুধু যে গ্রাম অঞ্চলে এই কুমড়াবড়ির চাহিদা রয়েছে তা না, শহরেও এর ব্যাপক চাহিদা রয়েছে। অনেকে এই কুমড়াবড়িকে শুধু বড়ি নামেই চিনে। চারিদিকে যখন শীতের তীব্রতা বেড়ে যায় তখন গ্রাম বাংলার মা বোনেরা তৈরি করে নানা রকম পিঠাগুলি। শীতের একটি প্রধান পিঠা ভাপা পিঠা, যা
ভাপ দিয়ে তৈরি করা হয় বলে নাম দেওয়া হয়েছে ভাপা পিঠা। এটি খেতেও খুব সুস্বাদু। সাধারণত গ্রাম অঞ্চলে খেজুর গুড় দিয়ে পিঠা খাওয়া হয়। এছাড়াও এ সময় গ্রাম বাংলায় তৈরি হয় নানা রকম পিঠা, বিশেষ করে পৌষ সংক্রান্তিতে তৈরি হয় সবচেয়ে বেশি পিঠা, কেননা এ সময় হিন্দু ধর্মাবলীর মানুষের এই পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠান পালিত হয়, যার ফলে তারা তৈরি করে নানা রকম পিঠা। পিঠার মধ্যে রয়েছে ফাফা পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, মুসলি পিঠা, রসের পিঠা, আরো নানা রকম পিঠা। শুধু হিন্দু ধর্মাবলীর মানুষেরাই তৈরি করে না, অন্যান্য ধর্মাবলীর মানুষেরাও এই সময় অনেক পিঠাপুলি তৈরি করে। সব পিঠা তৈরিতে নানা রকম উপাদান ব্যবহৃত হয়, ময়দা বা আটা, তেল, গুড়, চিনি, রস, দুধ, আরো নানা রকম উপাদান। আসলে শীতকালে গ্রাম বাংলার রূপ বর্ণনা করে শেষ করা যাবে না। বাংলাদেশকে যে রূপের রানী বলা হয়েছে এর একটি কারণ গ্রাম বাংলার প্রকৃতি। গ্রাম বাংলার এই নির্মল প্রকৃতি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। প্রকৃতির সৌন্দর্য দেখতে চাইলে চলে আসুন গ্রাম বাংলায়, কেননা গ্রাম বাংলার প্রকৃতির রূপ বর্ণনা করে শেষ করা যাবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, তাহলে আমরা আরো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আমি ধন্যবাদ জানাবো আমার সহযোগীদের যারা আমাদের ভিডিও তৈরিতে সহযোগিতা করেছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।